সবাইকে সোনালি সাতক্ষীরায় শুভেচ্ছা। মনে করুন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, এখন পুরোপুরি সেরে উঠেছেন। আপনি হয়তো ভাবছেন আপনি কোভিড-19 জয় করেছেন, এখন মনের আনন্দে আগের মতো ঘুরে বেড়াতে পারেন। কিন্তু আপনি কি জানেন দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানে এমন রোগী পাওয়া গেছে যারা পরপর দুইবার করোনা ভাইরাস নেগেটিভ হবার পরে আবারও করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন? তবে বাংলাদেশেও এমন ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে IETCR। একবার করোনা ভাইরাসে আক্রান্ত হলে কেউ কি আবার আক্রান্ত হতে পারে? এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে কাজ করে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করে এবং কোনো ভাইরাস আমাদের দেহে প্রবেশ করলে সেটিকে প্রতিহত করে। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা নানাভাবে কাজ করে। আমাদের সবার শরীরেই সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যেটি ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস যে কোনো ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। কোনো জীবাণু শরীরে প্রবেশ করলে আমাদের শরীর শ্বেত রক্তকণিকা ও কেমিক্যাল নিঃসরণ করে তা প্রতিহত করে। আবার শুধুমাত্র নির্দিষ্ট ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য নির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তুলতে পারে। এক্ষেত্রে শরীর নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদন করে, সেটি ভাইরাসের চারপাশে এমন প্রোটিন বন্ধনী তৈরি করে যা ভাইরাসকে কোষে ঢুকতে দেয় না, এবং তৈরি করে নির্দিষ্ট টি সেল যা আক্রান্ত কোষকে মেরে ফেলতে পারে। তবে এজন্য সময় লাগে। একদম নতুন কোনো ভাইরাস যখন আমাদের শরীরে প্রবেশ করে, তখন সেটাকে কিভাবে মোকাবেলা করা হবে তা বুঝে উঠতে কিছুটা সময় লাগে। ধরুন SARS-CoV-2 এর মতো ভাইরাস একবার যদি আপনাকে আক্রান্ত করে ফেলে এবং তখন আপনার শরীরে ওই ভাইরাসের বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে পরের বার একই ভাইরাসে আক্রান্ত হলে আগের স্মৃতির কারণে আপনার শরীর দ্রুত সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এটিই টিকা তৈরির মূল সূত্র। যেমন ধরুন হাম বা চিকেন পক্স, এসব ভাইরাসে শরীর একবার আক্রান্ত হলে দ্বিতীয়বার আর সংক্রমণ ঘটাতে পারে না, অর্থাৎ শরীরে স্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। আবার কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে এ রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িক। তাহলে করোনা ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবডি কতটা স্থায়ী? লন্ডনের কিংস কলেজ এই গবেষণাটি চালায় 96 জনের উপর। এদের প্রায় সবার শরীরেই দেখা গেছে 3 মাস পর থেকে এই অ্যান্টিবডি কমতে থাকে। কিন্তু অ্যান্টিবডি কমে যাওয়ার কারণে আবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে কিনা সেটা এখনো পরিষ্কার নয়। কেন? কারণ ভাইরাসের পরিবর্তন বা মিউটেশন, যেমন ফ্লুয়ের ভাইরাসগুলি খুব দ্রুত নিজেদেরকে পরিবর্তন করে আগের চেয়ে বহুগুণে শক্তিশালী হয়ে ওঠে। তবে SARS-CoV-2 ভাইরাসের ক্ষেত্রে এত দ্রুত মিউটেশনের কোনো প্রমাণ এখনো মেলেনি। আরেকটি বিষয়ও বেশ জরুরি, সেটি হলো সংক্রমণের তীব্রতার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতার সম্পর্ক। CDC বলছে অন্যান্য ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে যাদের শরীরে রোগের উপসর্গগুলি তীব্রভাবে দেখা দেয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও তত বেশি স্থায়ী ও শক্তিশালী হয়। করোনা ভাইরাসের ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য হবে? তা নিয়ে এখন গবেষণা চলছে। আমাদের মনে রাখতে হবে এ ভাইরাসের বয়স মাত্র 6 মাস, তাই এখনই এর গতি, প্রকৃতি, প্রতিরোধ করার ক্ষমতা সম্পর্কে স্পষ্টভাবে বলা সম্ভব নয়। তাই একবার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সেরে ওঠাদের ক্ষেত্রে অনেক দেশ ইমিউনিটি পাসপোর্ট চালুর প্রস্তাব করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাফ জানিয়ে দিয়েছে এমন কোনো প্রমাণ নেই। বিজ্ঞানীরা এ নিয়ে কোনো সর্বসম্মত সিদ্ধান্তেও আসতে পারেনি। তাহলে এখন কি করব? বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হলো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পরও নিরাপদ দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।